কোন গাছে পাতা থাকে না? দর্শক শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে সৌরভ সোহাগ, আমার সাথে দুজন ভাইয়া রয়েছে, জানবো তাদের পরিচয়, তারপর ছেড়ে দেবো আজকে দাদা। সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনার নাম? মোহাম্মদ রবিউল ইসলাম। কি করছেন ভাইয়া? আমি জব করছি একটা। দেশে বাড়ি কোথায়? বরিশালে। বরিশাল বিখ্যাত কি? বরিশালের বিখ্যাত আমরা। আমরার জন্য বরিশাল। জি। আপনার নাম? নাইম। নাইম ভাই কি করছেন? আমি আসলে মার্কেট দেখাশোনা করছি, মার্কেট আমাদের। আচ্ছা আচ্ছা। দেশে বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল শুনলাম। আমরা আর কি রয়েছে বিখ্যাত? আমরাই বেশি, আমরা জানি যে নারিকেল আসে তোর আমরা না। দৈনিক নতুন সময় একটা গুগলি অনুষ্ঠান আমরা করে থাকি, ধাঁধা অনুষ্ঠান। আপনাদের এন্টারটেইনের জন্য এবং ভালো লাগার জন্য এই অনুষ্ঠান দেখা হয়? জি জি, এটা দেখি। কেমন লাগে? খুবই ভালো লাগে। হ্যাঁ অবশ্যই, আপনাদের আমার আপনাদের চ্যালেঞ্জের সাথে আমার এড আছে। কেমন লাগে অনুষ্ঠান? অবশ্যই ভালো লাগে আমার। আপনাদের জন্য আজকের প্রশ্ন, কোন গাছে পাতা থাকে না? কোন গাছে পাতা থাকে না? তেঁতুল গাছে। জিরো। 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম কোন গাছে পাতা থাকে না, আপনি বলেছেন তেঁতুল গাছ। তেঁতুল গাছে কি পাতা থাকে না? তেঁতুল গাছে পাতা তো ঝরে যায় এক সময়, কোনো পাতাই তো থাকে না। আমার প্রশ্নটি ছিল কোন গাছে পাতা থাকে না, আপনি বলেছেন তেঁতুল গাছ। তেঁতুল গাছে কি পাতা থাকে? হ্যাঁ তেঁতুল গাছে পাতা অবশ্যই থাকে। সো আপনি চেষ্টা করেছেন, এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলি টিম সাধুবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুগলির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি। আপনার নাম? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার নাম? আমার নাম উর্মি। উর্মি, উর্মি আপু কি করছেন? আমি জব করতেছি আপাতত। জব করছেন। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হলো যশোর। যশোর। যশোরে কি বিখ্যাত? যশোরে হলো আমাদের খেজুরের রস আছে, খেজুরের গুড় আছে, পিঠা, এগুলো তো বিখ্যাত জিনিসের জন্য বিখ্যাত। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান। অনুষ্ঠান দেখা হয়? জি ভাই দেখা হয়। কেমন লাগে? ভালোই লাগে, দেখি ফেসবুকে দেখি, মানে আসি স্ক্রল করতে করতে দেখা হয়। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে এই আপুর সাথে আজকে গুগলি খেলবো, যেহেতু উনি আমাদের প্রোগ্রাম দেখেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন। তো আপনার জন্য আজকের প্রশ্ন থাকবে একটি এবং সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, যেহেতু প্রোগ্রাম দেখেছেন। সঠিক উত্তর দিতে পারলে নতুন সময়ের গুগলির পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় গিফট। আপনার জন্য আজকের প্রশ্ন, কোন গাছে পাতা থাকে না? কোন গাছে পাতা থাকে না? মরা গাছে পাতা থাকে না। মরা গাছে পাতা থাকে না ভাইয়া। জিরো। 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম কোন গাছে পাতা থাকে না, আপনি বলেছেন মরা গাছে। আমাকে বিশ্লেষণ করতে হবে কিভাবে ভাইয়া? মা গাছটা মারা গেলে পাতা কিভাবে থাকবে? এটা তো কোনো ওয়ে নাই পাতা হওয়ার। পাতা না থাকলে গাছ মারা যায় না? গাছ মারা গেলেই পাতা হয় না, পাতা থাকে না? না, পাতা ঝরে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ডান করব ডান। প্রিয় দর্শক, আমি বলেছিলাম যিনি সঠিক উত্তর দিবে তাকে পুরস্কার বুঝিয়ে দিব। এই আপু আমাকে বলেছে মরা গাছে এবং আমাকে বিশ্লেষণ দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্লেষণটা কি। আমি বলতে চাই দাদা সঠিক উত্তর ছিল মরা গাছে পাতা থাকে না, থেকে থাকার পসিবল না, যেহেতু গাছটা মরে গেলেই পাতাগুলো সরে যায়। আপনার জন্য সে নতুন সময়ের গুগলের পক্ষ থেকে গিফট। বিজয় হয়ে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, আসলে এরকম কিছুতে তো কোনোদিন অংশগ্রহণ করিনি। সারপ্রাইজ করতে পেরেছি আমি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। নতুন সময়কে কিছু বলার আছে? থ্যাংক ইউ, এত সুন্দর একটা অনুষ্ঠান মানে আমাদের সামনে তুলে ধরার জন্য থ্যাংক ইউ। আপনার কি মনে হয় এই ধরনের প্রোগ্রাম অনেক বুদ্ধিমত্তা পরিচয় পাওয়া যায়? জি, তেমন সচরাচর নেই, আপনারা এই প্রোগ্রামটা চালু করলে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। দেখলে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন সময়ের সঙ্গে থাকা আমি নাজমুল হক সামাল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন। ভালো থাকবেন।